রেলওয়ের জন্য যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজ আমরা চালু করেছি তার আজকে সেকেন্ড ডে। আমরা কি করছি, রেলওয়ের পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায়, রেলওয়ে ALP বলো, RPF বলো, NTPC বলো, গ্রুপ ডি বলো, তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা নিয়েছি এবং সেই কোশ্চেন টপিক ওয়াইজ নিয়েছি। সেই টপিক ওয়াইজ নিয়ে তার ট্রিক্সের সমেত আমরা কি করছি এখানে সলভ করাচ্ছি। এবং আগের দিন আমরা প্রথম ক্লাস করিয়ে দিয়েছি রেজিস্ট্যান্স বা রোধের ওপরে, তার শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় কীভাবে তুল্য রোধ বার করতে হয়, তোমরা আগের দিন অবশ্যই দেখেছো, আশা করছি তোমরা শিখেছো। আজকে আমরা আর একটা টপিক নিয়ে এসেছি পুরো রেলওয়ের প্রিভিয়াস ইয়ার, যেমন এটা রেলওয়ে গ্রুপ ডি 2018-তে এসেছে একটা কোশ্চেন, এখানে RPF এসছে 2018-তে কোশ্চেন, এখানে গ্রুপ ডি 21-এ এসছে, এরকমভাবে কোশ্চেনগুলো আমরা নিয়েছি, পুরো টপিক ওয়াইজ নিয়েছি। আজকে আমরা কী করবো না, রেজিস্ট্যান্স দৈর্ঘ্য বাড়লে কী হবে, দৈর্ঘ্য কমলে কী হবে, ক্ষেত্রফল বাড়লে রেজিস্ট্যান্সের কী পরিবর্তন হবে, তারপরে তোমার ব্যাসার্ধ বাড়লে রেজিস্ট্যান্সের কী পরিবর্তন হবে, এগুলো আমরা জানবো। চলো শুরু করছি আজকের ক্লাস। তাহলে প্রথম কোশ্চেন আমাদের কী রয়েছে, রয়েছে কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তার রোধ কত গুণ হবে, তার রোধ কত হবে। এখানে অপশান রয়েছে 4 গুণ হবে, 2 গুণ হবে, 8 গুণ হবে, না একই থাকবে। আমি একেবারে শর্টকাটে বলবো, তোমাদের কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে না, একেবারে শুধু এটা মনে রাখবে দৈর্ঘ্য দ্বিগুণ হলে পারে তোমার রোধ কত গুণ হয়, দৈর্ঘ্য দ্বিগুণ হলে রোধ তোমার দ্বিগুণ হয়ে যাবে, দৈর্ঘ্য দ্বিগুণ হলে কত হয়ে যাবে, রোধ দ্বিগুণ হয়ে যাবে, যদি দৈর্ঘ্য 3 গুণ হয় রোধ 3 গুণ হয়ে যাবে, যদি দৈর্ঘ্য 4 গুণ হয় রোধ 4 গুণ হয়ে যাবে, যদি দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায় তাহলে রোধ অর্ধেক হয়ে যাবে, দৈর্ঘ্যকে যত বাড়াবে রোধও তত গুণ হয়ে যাবে। তাহলে এবার কী হলো, দৈর্ঘ্য দ্বিগুণ দেওয়া আছে তাহলে আমার রোধও হয়ে যাবে দ্বিগুণ, যদি অর্ধেক করে দিতাম তাহলে রোধও হয়ে যেত অর্ধেক, 4 গুণ করে দিলে রোধও হয়ে যেত 4 গুণ, একেবারে সোজা। এই ছোট্ট জিনিসটা মনে রাখো, দৈর্ঘ্য যত গুণ হবে রোধ আমার তত গুণই হয়ে যাবে। তাহলে হয়ে গেল আমার প্রথম কোশ্চেন সলভ, কিচ্ছু লাগলো না আমার এখানে। দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে আমাদের, নেক্সট কোশ্চেন রেলওয়ে RPF 2018-তে এসেছে, রেলওয়ে RPF 2018-তে আসা কোশ্চেন রয়েছে, কোনো পরিবাহীর প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল 3 গুণ করলে তার রোধ কত হবে। আগেরটা কী ছিল, আগেরটা দৈর্ঘ্য ছিল, এখানে একটু চেঞ্জ করে দিয়েছে, দৈর্ঘ্যের জায়গায় প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল করে দিয়েছে। কিচ্ছু না, দৈর্ঘ্যের সময় আমরা কী করছিলাম, দৈর্ঘ্যের সময় আমরা করছিলাম দ্বিগুণ হলে রোধ দ্বিগুণ হচ্ছে, 3 গুণ হলে রোধ 3 গুণ হচ্ছে, এখানে কী করবে, এখানে জাস্ট উল্টো করে দেবে, দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দিচ্ছিলে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ হচ্ছিল, এখানে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয় তাহলে রোধ কী হবে, 1/2 হয়ে যাবে, ওপরে জাস্ট একটা 1 বসিয়ে দেবে, 3 গুণ হলে কত হবে, 1/3 হয়ে যাবে, 4 গুণ হলে কত হবে, 1/4 হবে। তাহলে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে বা কমবে তাকে কী করে দেবে, ওপরে 1 বসিয়ে দেবে। তাহলে এখানে 3 গুণ বলেছে, প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল 3 গুণ বলেছে, তাহলে 3 গুণ হলে রোধ কত হবে বলে দাও, 1/3 হবে, তাহলে অপশান সি আমি অ্যান্সার পেয়ে গেলাম, খুব সহজে অ্যান্সার চলে আসছে। পরের কোশ্চেন দেখো কী রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি 2021-এ আসা কোশ্চেন, জাস্ট কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে, সেই কোশ্চেন দেখো কী রয়েছে, কোনো পরিবাহীর একবার পরিবাহী হবে এখানে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল দুটোকে যদি দ্বিগুণ করে দিই তাহলে তার রোধ কত হবে। আগেরটা কী বলেছিলাম, আগেরটা বলেছিলাম যে শুধু দৈর্ঘ্যকে দ্বিগুণ করছিলাম তাহলে রোধ আমার দ্বিগুণ হয়ে যাচ্ছিল, 3 গুণ করলে রোধ আমার 3 গুণ হয়ে যাচ্ছিল, প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের ক্ষেত্রে কী করলাম, যদি দ্বিগুণ করছিলাম তাহলে 1/2 হয়ে যাচ্ছিল, 3 গুণ করলে 1/3 হয়ে যাচ্ছিল, কিন্তু যদি দুটোকেই আমি দ্বিগুণ করে দিই বা দুটোকেই 3 গুণ করে দিলাম বা দুটোকেই 4 গুণ করে দিলাম তখন কিচ্ছু না, একই থাকবে, কোনো রোধের পরিবর্তন হবে না। তাহলে দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলকে কী করলে, যদি দ্বিগুণ করে দাও তাহলে কী হবে, আমার দুটো একই থাকবে, আমার রোধের কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। যদি 4 গুণ করে দিই, দৈর্ঘ্যকে 4 গুণ করলাম, প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলকেও 4 গুণ করলাম, তাহলে আমার রোধের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা 3টে কনসেপ্ট শিখে গেলাম, কী কী আমরা শিখে গেলাম, দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করি, একবার রিভাইজ করে নেওয়ার সঙ্গে সঙ্গে, দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ হবে, 3 গুণ করলে রোধ 3 গুণ হবে, প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করলে 1/2 হবে, 1/2 হবে, 3 গুণ করলে 1/3 হবে, দুটোকে যদি দ্বিগুণ করি বা দুটোকেই 3 গুণ করি, দুটোকেই 4 গুণ করি, কোনো পরিবর্তন আমার হবে না। চলো পরের কোশ্চেন আসছি, দেখো কী রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি 2014-তে আসা কোশ্চেন, কী রয়েছে, কোনো পরিবাহীর ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ চলে এসেছে, দেখো তাহলে কোনো পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করলে রোধ কত গুণ হবে। তাহলে আর একটা জিনিস চলে এলো, কী ব্যাসার্ধ, মনে রাখবে ব্যাসার্ধর ক্ষেত্রে আমি তোমাদের ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি, ব্যাসার্ধকে দ্বিগুণ করলে পারে রোধ কত গুণ হবে না, 1/2, দ্বিগুণ বললে 1/2 করবে, তার স্কোয়ার করে দেবে, 1/2 তার স্কোয়ার করে দেবে, কত আসবে, 1-এর স্কোয়ার করলে 1-ই আসে আর 2-এর স্কোয়ার তোমরা জানো 4 আসে, যদি বলতো দ্বিগুণ করলে জায়গায় 3 গুণ বলে দিত তাহলে 3 গুণ করলে পারে 1/3 করবে, তার স্কোয়ার করে দেবে, তাহলে কত আসবে এখানে, 1-এর স্কোয়ার 1, 3-এর স্কোয়ার 9, 4 গুণ বললে 1/4 তার স্কোয়ার করে দেবে, তাহলে 1/16 চলে আসবে, এরকমভাবে যা বলবে সেটাকে 1/2 করে তার স্কোয়ার করে দেবে, আমার অ্যান্সার চলে আসবে। দেখো কোন অপশনটা রয়েছে, আচ্ছা এখানে কোনো টাইপিং মিস্টেক রয়েছে, প্রত্যেকের উপরে 1-1 হবে, 1/4, 1/2, 1/8, এরকম করে নাও, তাহলে কোন অপশনটা পেয়ে গেলে 1/4,
অপশন এ তোমার অ্যানসার হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। পরের কোশ্চেন আসছি, দেখো কি রয়েছে। পরের কোশ্চেন রেলওয়ে NTPC 2016 আসা কোশ্চেন। তো রেলওয়ে NTPC কোশ্চেনটা এসেছে। তো এই পরীক্ষার কোশ্চেনগুলো নিয়েছি কেন, একই প্যাটার্নের কোশ্চেন নিয়েছি। দেখো এর আগেরটা ছিল কি গ্রুপ ডি, তার আগেরটা RPF, এবার NTPC। তো রেলওয়ে যত পরীক্ষা আছে না, ওরা নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করে, যে একটা টপিক থেকে কোশ্চেন ওরা এইভাবে দিয়ে দেয়। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে, নিজের ক্র্যাক করার কয়েকটা আমি রেলওয়ের পরীক্ষায় ক্র্যাক করেছি, তো সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আমি বলছি যে এই প্যাটার্নগুলো যদি তোমরা ফলো করে পড়ে যাও, তাহলে পরে রেলওয়ের যে কোনো চাকরি ক্র্যাক করতে তোমাদের কেউ আটকাতে পারবে না। এর জন্য ফাউন্ডেশন হিসেবে আমরা একটা কোর্স নিয়েছি। ফাউন্ডেশন বলতে প্রত্যেকটা সাবজেক্টের পুরো বেসিক থেকে আমরা ডেপ থেকে করাচ্ছি, এবং সেগুলো যদি জানতে হয় এবং সেগুলো যদি ভালো করে বুঝতে হয় এবং বুঝে যদি তোমাকে পরীক্ষা দিতে হয় ভালো করে, তাহলে তোমাদেরকে ইওর স্টাডি অ্যাপ রয়েছে, নিচে লিঙ্ক রয়েছে, ইওর স্টাডি অ্যাপের মধ্যে যাও, ওখানে গিয়ে ফ্রি ক্লাস আমরা এখানে দিচ্ছি, ওখানেও ফ্রি ক্লাস রয়েছে, তোমরা দেখো, যদি পছন্দ হয় তাহলে ওখান থেকে তোমরা জয়েন করতে পারো। কিন্তু তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি যে ওই যদি তুমি পুরো একেবারে ফাউন্ডেশন, যে রেলওয়ে ফাউন্ডেশন আমাদের কোর্সটা রয়েছে, একবার তুমি যদি করে নিতে পারো, রেলওয়ে চাকরি তোমাকে কেউ আটকাতে পারবে না, এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। চলো আমরা কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন কি রয়েছে, কোনো পরিবাহীর ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় তার রোধ কত হবে। আগেরটা কি বললাম, আগেরটা কোশ্চেনটা কি বলেছিলাম, ব্যাসার্ধ দ্বিগুণ করলে, ব্যাসার্ধ দ্বিগুণ করলে পরে কি হচ্ছিল, 1/2 হচ্ছিল। এটা কি বলবে, 1/2 করে মানে উল্টে দিচ্ছিলাম, দ্বিগুণ বললে দুগুণ, 1/2, 3 বললে 1/3, তার স্কোয়ার করছিলাম। আর এবারে কি বলেছে ওরা, অর্ধেক করে দিচ্ছি, অর্ধেক মানে 1/2 করে দিচ্ছি, জাস্ট এটাকে উল্টে দাও। আগেরটা কি করেছিলাম, দ্বিগুণ বলেছিল, 1/2 হচ্ছিল, 3 বলেছিল, 1/3 তার স্কোয়ার করছিলাম। এবারে 1/2 বলেছে মানে অর্ধেক বলেছে, তাকে উল্টে দাও, তাহলে 1/2 যদি উল্টে দাও তাহলে কত হয়ে যায়, 2 হয়ে যায়, তার স্কোয়ার করে দাও, তাহলে কত হয়ে যাবে এখানে, 2 স্কোয়ার 4, তাহলে 4 হয়ে যাবে। যদি বলতো এখানে 1/3 করে দিলাম, তাহলে 1/3 বলে তাকে উল্টে দেবে, তাহলে 3 তার স্কোয়ার করে দেবে, তাহলে 9 হয়ে যাবে। তারপরে আমার এখানে কী রয়েছে, অর্ধেক বলেছে, তাহলে অর্ধেক বললে পরে 1/2 উল্টে দিলে 2 পেয়ে গেলে, তার স্কোয়ার করলে 4 আমার অ্যান্সার হয়ে গেল, 4 হবে অ্যান্সার, তাহলে এখান থেকে অপশান এ পেয়ে গেলাম, কোনো অসুবিধা, একদম সোজা। চলো পরের কোশ্চেন আসছি। পরের কোশ্চেন কী রয়েছে, দেখো রেলওয়ে গ্রুপ ডি 2021, কয়েকদিন আগে পরীক্ষার কোশ্চেন এসেছে এটা। কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলো এবং দৈর্ঘ্য দ্বিগুণ করে দেওয়া হলো। এবারে ব্যাসার্ধ অর্ধেক করে দিয়েছে, ঠিক আছে, ব্যাসার্ধ অর্ধেক করে দিয়েছে এবং দৈর্ঘ্যকে কী করেছে, দ্বিগুণ করে দিয়েছে, তাহলে পরে কী হবে, আমার ব্যাসার্ধকে আগে নিয়ে নাও, ব্যাসার্ধ যদি অর্ধেক করে দেয় তাহলে কী বলেছি, অর্ধেক মানে 1/2, তাকে উল্টে দাও, 2 তার স্কোয়ার মানে 4, 4 হয়ে গেল। দৈর্ঘ্য কি বলেছে, দ্বিগুণ, দৈর্ঘ্যকে দ্বিগুণ করার সময় প্রথম কোশ্চেনে বলেছি দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ হয়ে গেল, তাহলে দুটোকে গুণ করে দাও, 4 × 2 = 8 হয়ে যাবে, 4 × 2 = 8 হয়ে গেল, খুবই সোজা, কত সি অপশন পেয়ে গেলে তুমি দেখে নাও। তাহলে পরে আমরা পেয়ে গেলাম আজকে রোধ, রোধ সম্পর্কে আমরা পুরো জেনে গেলাম, যে ব্যাসার্ধকে দ্বিগুণ করলে, ব্যাসার্ধকে অর্ধেক করলে, 3 করলে, 1/3 করলে কী হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা যদি দ্বিগুণ করে দিই, 3 করে দিই তাহলে কী হয়, দৈর্ঘ্যকে যদি আমরা দ্বিগুণ করে দিই, 3 করে দিই তাহলে আমার কী হয়। পুরো রোধের এই কনসেপ্টটা জেনে গেলে এখান থেকে যদি কোশ্চেন দেয়, আশা করি আজকের ক্লাসটা যদি তুমি পুরো দেখে থাকো, এখান থেকে কোনো কোশ্চেন তোমার আটকাবে না। এরকমভাবে আমরা প্রতিদিন ক্লাস নিয়ে আসবো, ক্লাস 3 চলবে এইভাবে, টপিক ওয়াইজ রেলওয়ের প্রিভিয়াস ইয়ারকে ধরে আমরা টপিক ধরে ইউটিউবে ক্লাস করাবো, এবং এর PDF তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে ইওর স্টাডি অ্যাপে যাও, ওখানে ফ্রি PDF তোমরা ডাউনলোড করতে পারবে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, থ্যাংক ইউ, জয় হিন্দ।